অবশেষে ঢাকা 17 আসনের ভোটে প্রার্থী হচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টে যাওয়ার আগেই নির্বাচন কমিশনে আপিল করেই প্রার্থিতা ফিরে পেলেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ঢাকা 17 আসনে প্রায় দেড় ঘণ্টা আপিল শুনানি শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব কথা বলেন। জানান, চারজনের আপিলের মধ্যে হিরো আলম ও জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসানের আপিল গৃহীত হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। এই আসনে বৈধ প্রার্থী হল 9 জন। আগামী 17 জুলাই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট হবে, পাশাপাশি ভোট পর্যবেক্ষণে থাকবে সিসি ক্যামেরা। মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, ইনার আপিলটা গৃহীত হয়েছে। 1% যে ভোটারদের যে সে আমাদের যে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে পরীক্ষা করে যারা যখন পায়নি, আর কমিশন এখানে র্যান্ডামলি যে তিনজনকে সেই তিনজনকে দেখে স্বাক্ষর মিলিয়ে তারা অ্যাপারেন্টলি তারা সঠিক পেয়েছে এবং সেই মাইনরিটি হিসাবে এটা গ্রিন মানে আপিলটা গ্রহণ করেছে। আমি কিন্তু বারবার নিজেই বলেছি যে আমি এখানে ফিরে পাবো না, আজকে এখানে ফিরে পেয়েছে। এরকম আজকে হিরো আলম একটা ফিরে পেয়েছে, আরও যখন আরও 10টা হিরো আলম ফিরে পাবে, আস্তে আস্তে আমাদের নির্বাচন কমিশনার ইসির উপর যে মানুষের ভুল ধারণা আছে এগুলো আস্তে আস্তে তাদের ভেতর থেকে দূর হয়ে যাবে।